আমাদের বিশেষ করে প্রবাসে এবং দেশেও বহু লোককে দেখা যায় ফজরের নামাজ পড়ে, কখন পড়ে? সূর্য উঠার পরে, মানে তার মন মতো, সোজা কথা, সকাল 7টা অথবা 8টা বাজে ফজরের নামাজ পড়ে। আবার হাদিসও দেয় অনেকে। হাদিস কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালইউসাল্লিহা ইযা যাকারাহা ফাইন্না যালিকা ওয়াক্তুহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ ঘুমায় যায়, ঘুমের কারণে উঠতে না পারে, হ্যাঁ, অথবা ভুলে যায়, তাহলে তার যখন স্মরণ হবে বা ঘুম ভাঙবে তখনই তার নামাজ পড়বে, তার গুনাহ হবে না, ওইটাই তার জন্য নামাজ। বাহ, এই হাদিস দেখায় 12 মাস বহু লোক আছে ওই ফজরের নামাজের সময় উনি ঘুমায় থাকেন, উনি 8টা বাজে 7টা বাজে 9টা বাজে উঠে মাশাআল্লাহ করে নামাজ পড়েন, এবং এটা 12 মাস বা বেশিরভাগ সময়, এরকম বহু লোক আছে না? আমি বহু লোক দেখছি, জিজ্ঞাসা করছি, তো উনি এই হাদিস শুনে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঘুমায় গেলে মাফ, ঘুম থেকে উঠে পড়বেন। বাহ, ঘুমায় গেলে কার জন্য মাফ? যে ব্যক্তি ঘুম থেকে উঠতে পারে নাই, কদাচিত হঠাৎ একদিন ঘটে গেছে, অ্যালার্ম দিয়ে রাখছে, সবারে বলে রাখছে, আজানও শুনে নাই, সবগুলো মিস হয়ে গেছে, ঘুম এত ভার হয়ে গেছে, অ্যাক্সিডেন্টলি একদিন হয়ে গেছে, তার জন্য এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজেরও একদিন ফজর নামাজ ছুটে গেছে, ঘুম থেকে উঠছেন সূর্য উঠার পরে, ওনার সাথে সব সাহাবিরা মিলে সফরে ছিলেন, শরীর ক্লান্ত ছিল, ঘুম আসছে, একজনকে উনি পাহারাদার রাখছেন, অ্যালার্ম ঘড়িতে তখন ছিল না, একজনকে পাহারাদার রাখছেন, বলছেন তুমি ডাইকে দিবা, এই বেচারারও কি এসে গেছে, ঘুম এসে গেছে। আসলে এবার সবাই ঘুম, ফজরের নামাজের অর্থ শেষ, সূর্য উঠে গেছে, যখন রোদ লাগা শুরু হয়েছে, এবার সবাই আস্তে আস্তে ঘুম ভাঙছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এক ওয়াক্ত জীবনে ফজরের নামাজ দেরি করায়া পড়াইছেন আমাদের শেখার জন্য। আমাদের কিসের জন্য? শেখার জন্য, যেন এরকম জীবনে হইলে কি করব সেই পদ্ধতি আমরা জেনে নিতে পারি। কিন্তু এটা ওনার জীবনে কয়বার হয়েছে? একবার। আর আপনি প্রতিদিন সে কাম করবেন? ওনার যুগে তো এলামালা ঘড়ি ছিল না, মসজিদের মাইকের আজান শোনা যেত না, আপনার যুগে সব ব্যবস্থা আছে, আপনি 4 বার 5 বার এলাম দেন, মাশাআল্লাহ, বিমান তো মিস হয় না, রেলগাড়ি তো মিস হয় না, ডিউটি টাইম তো মিস হয় না, ফজর কেমনে মিস হয়? হ্যাঁ, ওখানে তো মিনিট সেকেন্ড হিসাব করে আসেন, ফজর নামাজ তো মিনিট সেকেন্ড হিসাব করে আসার দরকার হয় না, ঠিক না? ঠিক, তাহলে এখানে কিভাবে মিস হয়? এগুলো সব হলো গাফলতি, এগুলো সব হলো কি? গাফলতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাউন। নামাজ পড়লেই শুধু হবে না, গাফলতি করবেন, অলসতা করবেন, চারুক্ত পড়বেন, একক্ত পড়বেন না, এই টাইপের মুসল্লি সবচাইতে আজকে বেশি, চারুক্ত হাজির হয় ফজরে আসে না, তিনক্ত হাজির হয় দুয়ক্ত পড়ে না, সুবিধা মতো, অথবা যখন উঠে তখন। ভাই, এভাবে আদায় করলে কখনো নাজাত বা মুক্তি পাওয়া যাবে না। যে নামাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে নামাজটা পড়তে কষ্ট হয়, এটার মর্যাদা সবচেয়ে বেশি, এটার গুরুত্ব সবচেয়ে বেশি দিতে হবে। অতএব আপনি এই অজুহাত দিতে পারবেন না যে আমি ঘুমায় গেছি এই জন্য 8টা 9টা বাজে উঠা পড়ছি। এটা একদিন হতে পারে, সবসময় হতে পারে এটা। আপনি যদি অ্যালার্ম দিয়ে রাখেন, বেনামাজি লোক থাকলে বাদ দেন, আজকে দেরিতে শুয়েছি সেজন্য নামাজ বাদ গেছে, তাহলে কালকে আমি তাড়াতাড়ি শুয়ে যাই, চেষ্টা করলে এই সমস্যা থেকে বের হয়ে আসা সম্ভব কি? সম্ভব না। অতএব 12 মাসের জন্য 8টা 9টা বাজে যারা নামাজ পড়েন তারা জেনে রাখবেন, তাদের এই নামাজ মন মতো নামাজ হবে। কোম্পানির ডিউটি আপনাকে একটা টাইম বেঁধে দিয়েছে এতটা থেকে এতটা, আপনি মন মতো অন্য টাইমে যা ডিউটি করে চলে আসছেন, কি বলেন, বেতন দিবে আপনারে? আপনাকে বলছে 8টা টু 5টা তোমার ডিউটি, আপনি 8টা টু 5টা অন্য কোনো কাজ করে ঘুরে ঘেরা সমনষ্ট করে ঘুমায় টুমায় থাকলেন, 5টার পরে যায়া কেউ নাই, আপনি ঘুরে ঘেরা 5টার পরে 8 ঘন্টা যায় বয়ে থাকলেন, টুকটাক কিছু কাম কাজ করলেন, মাস শেষে করুন বেতন দেন, আপনারা দিবে কেউ বেতন কোনো পাগলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না সালাতা কানাত আল মুমিনিনা কিতাবাম মাউকুতা। সালাত নির্দিষ্ট সময় আল্লাহ তা নির্ধারিত করে রাখছেন, নির্দিষ্ট সময় ওই সময় পড়তে হবে, আপনার মন মতো 9টা বাজে ঘুম থেকে উঠা ফজর পড়লে আদায় হবে না, এটা হঠাৎ একদিন হতে পারে বিশেষ কোনো কারণে, বিশেষ কোনো অজুহাতে।